ওয়েলকাম বন্ধুরা, কিছু গল্প কিছু কথায়। আজ আমরা এসে গেছি রাজার হাটে। আজকে আপনাদের প্রথম চমক, আমাদের যে অ্যাঙ্কার কিছু গল্প কিছু কথার প্রণব, সে আজকে আপনাদের কাছে নতুন রূপে প্রকাশ পাচ্ছে অ্যাজ এ মেকআপ আর্টিস্ট, প্রণব হাউলি। ইয়াস, আপনারা দেখতেই পাচ্ছেন আজ আমাদের যে সেরিমনিতে আমরা এসেছি সেটা হচ্ছে একটা রাইস সেরিমনি, আর আমাদের ক্লায়েন্ট পায়েল দে গোস্বামী। তো চলুন আমরা দেখে নিই আস্তে আস্তে আমাদের মেকআপটা কেমন স্টার্ট হয় এবং মেকআপ এন্ডিং অবধি। চলুন সঙ্গে থাকুন। আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমাদের ক্লায়েন্টের মেকআপ চলছে, আই মেকআপ কমপ্লিট হয়ে গেছে আর এখন ফেসের মেকআপ চলছে। হেয়ারস্টাইল স্টার্ট হচ্ছে। তো প্রণব, কীরকম হেয়ারস্টাইল দিতে চলেছিস তুই? সেটা কমপ্লিট হলে সবাই দেখতে পাবে, এই মুহূর্তে বলা যাবে। আচ্ছা, তো তো সঙ্গে থাকুন না, দেখতে থাকুন কীরকম হেয়ারস্টাইল স্টার্ট হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের আজকে সাজ কমপ্লিট হয়ে গেছে, প্রণব সাজিয়েছে। তো আসুন জেনে নেওয়া যাক আমাদের পায়েলদির কাছ থেকেই যে তার কেমন কেমন লেগেছে কাছে। আজকে খুব 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 ভালো লেগেছে। প্রণবকে আমি আগে থেকে চিনতাম, অ্যাকচুয়ালি প্রণব এই কেরিয়ারটা বেছে নিয়েছে সেটাই আমি ভীষণ স্যাটিসফাইড। এবং বেছে নেওয়ার পর যে প্রণব এতটা সুন্দর, ওর ক্রাফটের ব্যাপারে, ওর সব কিছুর ব্যাপারে এতটা আইডিয়া হয়ে রয়েছে, ইটস রিয়েলি অ্যামেজিং। সবাই যারা দেখেছে সবাই খুব সুন্দর বলেছে। আই এম রিয়েলি ভেরি মাচ হ্যাপি। তো হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ পায়েলদিকে যে এত এত বড়ো এত ভালো ভালো কমপ্লিমেন্ট দেওয়ার জন্য। হ্যাঁ, পায়েলদিকে অনেক আগে থেকেই চিনতাম আমি, বাট এত সুন্দর, আমি আমারও বেশ ভালো লাগছে পায়েলদিকে দেখে যে এত দিন, এত বছর পর, প্রায় তিন বছর পর পায়েলদির সাথে দেখা, আর এত সুন্দর একটা লুক করতে পারবো পায়েলদির ওপর, এটা দেখেই খুব ভালো লাগছে। তো আশা করি তোমাদের প্রত্যেকের খুব ভালো লাগবে। ভালো লাগলে যেটা আমি বারবার বলি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, তার সাথে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। কী তাই তো? থ্যাংক ইউ, আর প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো কিছু গল্প কিছু কথা।